আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আর এক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, নানান ঘটনা বিচার অঙ্গন এবং রাজনৈতিক অঙ্গনে কোন কোন বিষয়গুলোকে আপনি এই মুহূর্তে আলোচনায় আনতে চান? ধন্যবাদ ফিরোজ ভাই। আর ছোট ছোট করে যে একটা বিষয় বলি আর কি, অনেক কিছু তো ঘটতেছে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে ওবায়দুল কাদের সম্প্রতি বলেছেন যে শেখ হাসিনা হারলে বাংলাদেশ হারবে। আর একটা কথা হচ্ছে, বিএনপি যদি ক্ষমতায় আসে এক রাতে আওয়ামী লীগকে শেষ করে দিবে। এই দুইটা বিষয় আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হয়, এই কারণে মানে আসলে তাদের যে রাজনৈতিক দেউলিয়াত্ব হচ্ছে বলে আমার কাছে মনে হয়। কারণ আমি লক্ষ্য করে দেখলাম, আমি তো যদিও জনসভায় যাই না কোনো জনসভায়, কারণ আমার যাওয়ার কোনো কারণও নাই, আমি আওয়ামী লীগও করি না বিএনপিও করি না সে কারণে। বাট আমি যখন কোনো সবার সবার মানে মিটিং মিছিলের ছবি দেখি পত্রিকায় ছাপে পাশাপাশি আওয়ামী লীগ আর বিএনপি, সেখানে কিন্তু ছবির ঘনত্ব দেখে বোঝা যায় কোন জায়গায় লোকের পরিমাণ কেমন। এটা কিন্তু বোঝা যায়, ছবির একটা ঘনত্ব আছে, সেই ঘনত্বতে বোঝা যায় যে মিনিমাম 7 to 10 times লোক বেশি হয় আওয়ামী লীগের যে কোনো জনসভার চেয়ে বিএনপি ইয়েতে। এবং সে কারণে ব্যাপকভাবে কিন্তু আওয়ামী লীগ প্রোগ্রাম দিচ্ছে না। এবং এটার পিছনে যদি আমি কারণ বলি, যে অনেকেই প্রশ্ন করবেন যে কারণটা কি, কারণটা হচ্ছে আসলে ভুক্তভোগী বলতে যা বোঝায় বাংলাদেশে এখন সব এখন বিএনপির প্ল্যাটফর্মে। এই ভুক্তভোগী গুলো কোন কোন শ্রেণীর? অনেক শ্রেণীর আছে, এর ভিতরে বেশিরভাগ একটু এক্সাম্পল দিব যে আওয়ামী লীগ শ্রেণীর যারা ভুক্তভোগী আওয়ামী লীগের, তারাও এখন আমার কাছে মনে হয় বিএনপির প্ল্যাটফর্মে যাচ্ছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, একটা বাবা যখন তার মেয়ের সাথে কথা বলে, মেয়ে জিজ্ঞেস করতেছে, বাবা তুমি কি বাসার? হ্যাঁ আসতেছি, তোমরা খাবার রেডি রাখো আমি আসতেছি। ঠিক তখন তার বুকে গুলি, সে একজন কমিশনার, একরাম সাহেব, সে কিন্তু আওয়ামী লীগের কমিশনার ছিল। তা আপনি বলেন তো, এই যে লোকটাকে মারার পরে সে তার ফলোয়ার যারা অন্তত বিশ্বস্ত 2-4-5 আওয়ামী লীগের কর্মী, আর হয়তো আওয়ামী লীগ করছে না, ভুক্তভোগী পরিবার। ডিজিটাল লাইনে আছে, ডিজিটাল লাইনে নবম শ্রেণীর যে ছেলেটাকে ধরে নিয়ে জেল দিচ্ছে, এরকম আরো যারা 60-65-70 জন আটক আছে, তাদের প্রত্যেকের ভুক্তভোগী মা বাবা এখন বিএনপির প্ল্যাটফর্মে যায়। এইভাবে আপনি যদি বলেন, জনগণের কাছে অস্থায়ী হয়ে গেছে প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ। একটা এক্সাম্পল দিই, আপনি $1 বিলিয়ন, $1 বিলিয়ন যখন পাচার হয়ে গেল, তার উপর যখন হাইকোর্ট একটা রুল দিল তদন্ত করার জন্য, সেটাকে যখন চেম্বার যখন স্থগিত করে দেয়, তখন পুয়ার ক্লাসের লোকজন এগুলো ভাবে না। বাট যারা সচেতন শ্রেণী, লেখাপড়া জানে, অফিস আদালত করে, হ্যাঁ এদের ভিতরে আমি বহুজনের সাথে আলাপ হয়, আওয়ামী লীগ হোক বিএনপি হোক, তারা নিঃসন্দেহে এটা অপোজ করতেছে এবং বলতেছে, আর যাই হোক এভাবে দেশ চলতে পারে না। তার মানে কি, মানুষ এখন নীরবে সরকার বিরোধী, তারা মিছিলে যাক কি না যাক, এবং এলাকায় এখন আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না, 2-4 জন আওয়ামী লীগ একসাথে হাঁটছে না, কারণ তারা পরিস্থিতিটা বুঝে। সে কারণে আমার কাছে আজকে মনে হয় এগুলো ওবায়দুল কাদের সাহেবরা বুঝতে পেরেছেন, এবং যারা বুঝতে পেরে তারা বোধহয় নিজেদেরকে এখন সংখ্যালঘু মনে করতেছেন। কারণ এই ধরনের বক্তব্য সাধারণত সংখ্যালঘুরাই দেয় যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এক রাতে আওয়ামী লীগ শেষ করে দেবে, এই ভয়টা শুধু সংখ্যালঘুরাই পায়। এবং আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক ভাবে এখন সংখ্যালঘু হচ্ছে আওয়ামী লীগ। পাশাপাশি যদি আপনাকে আরেকটা কথা বলি, যে এই তাদের ভিতরে একটা অপরাধ বোধ বোধহয় জাগ্রত হয়েছে, তা না হলে উনি কেন বলবেন যে এক রাতে পুরো আওয়ামী লীগ শেষ করে দিবে? তার মানে অপরাধ বোধ, লাস্ট 10 ইয়ার্স তারা কি করছে তারা তাদের আমল নামাটা জানে, ধর্ষণের সেঞ্চুরি করা, ভদ্রলোক অনায়াসে জামিন পান, এগুলো তাদের সময়ের কর্মকাণ্ড। একদম ভাঙা মেলায় সরকার যাই যাই করে, অর্থাৎ নেক্সট নির্বাচনের পর সরকার আসুক কিংবা না আসুক, আপনি 22,000 কোটি টাকা কি হিসাবে কোন ব্যবসার জন্য চট করে দিয়ে দিলেন? সচেতন মহল, ঘৃণা, আপনি একটা দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছেন। একটা সন্তান জন্ম হয় মাথা পিছু ঋণ নিয়ে, আপনি বলেন পদ্মা বিল আপনার নিজস্ব তহবিল থেকে করছেন, অথচ টোল পড়লে চায়নাকে দিতে হচ্ছে। এই তো বাংলাদেশ এখন। আমি নিশ্চিত করে বলতে পারি আওয়ামী লীগ
এখন তাদেরকে সংখ্যালঘু মনে করে এবং সেখান থেকে ওবায়দুল কাদের সাহেবের এই ভয়, দ্যাট ইজ দ্য রিফ্লেকশন অফ রিয়েল সিচুয়েশন অফ আওয়ামী লীগ ইন দ্য প্রেজেন্ট, মানে মানে অ্যাট প্রেজেন্ট ইন বাংলাদেশ। এখন আসেন আরো কতগুলা ঘটনা বলি, একদম চলমান কারেন্ট ঘটনাগুলো কতগুলা স্যাড নিউজ আপনি বলতে পারেন এগুলা। যেমন ধরেন প্রধানমন্ত্রী সাউথ আফ্রিকা থেকে ফিরে আসলেন, যদি বলি সাউথ আফ্রিকা উনি গেছেন অনেকে দাওয়াত করেছেন, ওনার মতো মানুষ যখন যায়, এর আগে কিন্তু আমরা ব্রিক্স এর সদস্য পদের ব্যাপারটা শুনেছি কিন্তু উনি ফেরত আসছেন সদস্য পদ আমরা পাইনি, শুধু সদস্য পদ পাইনি এখানে শেষ নয়, ইথিওপিয়াকে সদস্য পদ দেওয়া আমাদের জন্য আরো অপমানজনক। আমরা যেখানে বলি আমরা সিঙ্গাপুর হয়ে গেছি, সেখানে ইথিওপিয়াকে যখন দেয় তখন আমাদের বন্ধু রাষ্ট্র বলেন, তারপরে আমাদের ব্যবসায়িক পার্টনার বলেন চায়না, সবার সাথে নাকি আমাদের মধুর সম্পর্ক, সবকিছু মিলে, যদিও আমাদের অযোগ্যতার কারণে আমরা পাই নাই, কিন্তু প্রশ্ন আমাদের চেয়ে কি ইথিওপিয়া যোগ্য, এটাই আমার প্রশ্ন। এবং সেখানে পররাষ্ট্র সচিব বলছেন যে জিও পলিটিক্স আনছেন, মানে সাধারণ লোক যেগুলো বোঝে না সেই টানটা আনছেন, এই জিও পলিটিক্স ইনভলভ আছে, তারপরে কি দেওয়া হতে পারে, তো সেখানে ইথিওপিয়ার কি ভূমিকা আছে আমি পেলাম না। আরে জিও পলিটিক্স তো আমি সবচেয়ে ইম্পর্টেন্ট লোক, তাহলে কি আমেরিকার ভয় দেওয়া হইলো না, নাকি সরকারকে রক্ষা করার জন্য যে আমরা যদি সদস্য পদ নেই, এই কথাও তো বলে নাই বানায় বলতে, আমরা যদি সদস্য পদ এখন পাই তাহলে আমেরিকা আরো বেশি খেপবে, মানে কোনো কথাই তো বলতেছেন না। বাট ইট ইজ শিওর যে ইথিওপিয়াতেও আমরা পিছনে পড়ে আছি, ইথিওপিয়ার যে সম্মানটা ব্রিক্স পেয়েছে আমরা সেটা পাইনি। এরপরে আসেন আপনি, তারপরে পাশাপাশি কি ঘটতেছে, পিটার সাহেব ডিবি অফিসে যায়, পিটার সাহেব ডিবি অফিসে যায়, আর উনি তো একজন অ্যাম্বাসেডার যাকে আমরা এত তুচ্ছ তাচ্ছিল্য করি। আমরা যদি আর একটু পিছনে যাই, আমাদের কি মনে আছে কাজের মেয়ে মদিনা বার্নিকাটের উপর হামলা, সবচেয়ে বড় কথা হলো আপনি রক্ষা পাবেন কিভাবে, পিটারাস যায় কিভাবে, সে ফ্ল্যাগ বিহীন গেছিল রাষ্ট্রীয় অতিথি ভবনে সাহারি আলমের ইনভাইটেশনে, এটা কিন্তু বিশ্বকে দেখাইছে সে প্রতীকী যে বাংলাদেশে দেখেন কোন অবস্থায় আমরা আছি, আমাদের পতাকা ব্যবহার করতে পারিনি। এই এই সরকার বা এই ডিপ্লোমেটরা কি আদৌ বুঝছে যে পিটারাস সাহেব ফ্ল্যাগ বিহীন যাওয়া মানে একটা মেসেজ বিশ্বকে দিয়েছে, কোত্থেকে রক্ষা পাবেন আপনি? এরপরে আসেন লেটেস্ট, আসেন ব্রিটিশ হাইকমিশনার, ব্রিটিশ হাইকমিশনার দেখা করলেন কার সাথে, নির্বাচন কমিশনের সাথে, সেখানে কিছু শব্দ প্রয়োগ করছেন, ঢুকিয়েছেন শব্দ অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন, তার সাথে অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য, এই শব্দ দুটো লেটেস্ট অ্যাড করা হয়েছে। তার পাশাপাশি আমি যতটুকু জানি হোন্ডা বন্ধ থাকবে ইলেকশনের দিন, সেটাকে অ্যাপ্রুভ করা হয়েছে যে হোন্ডা চলবে, তারপর সাংবাদিক প্রবেশ করতে দিবে না সেটাও বোধহয় অ্যাপ্রুভাল নিয়েছে সাংবাদিক প্রবেশ করবে। তার মানে হচ্ছে চারিদিক থেকে অক্টোপাসের মতো ঘিরে ধরা হচ্ছে। এখন আসেন এই যে আমাদেরকে বারবার এত চাপ দিচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, এটার জন্য দায় কার? দায় হলো সরকার এডমিট করতেছে, সরকার এডমিট করতেছে যে 2014 এবং 2018 সালের নির্বাচনগুলো আমরা অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য করতে পারিনি। এখন প্রশ্ন করতে পারেন সরকার কিভাবে এডমিট করে, আপনি যেহেতু অপোজ করতেছেন না, আপনি যেহেতু ওই ভোটগুলো রেফারেল দিচ্ছেন না, যে যেমন 2014 তে আপনি কি করেছিলেন, আপনারা বলেছিলেন এটা সাংবিধানিক বাধ্যবাধকতা এবং আমরা একটা নির্বাচন পরবর্তী সময় দিব, ওইটা হয়তো মধ্যবর্তী নির্বাচন হবে, আদৌ কি দিয়েছিলেন নাকি 18 কোটি লোককে চিট করেছেন, প্রতারণা করেছেন, সেই নির্বাচনটা যে গ্রহণযোগ্য না বিশ্বাসযোগ্য না, কি আপনারা কি বলতে পারতেছেন ব্রিটিশ হাইকমিশনারকে, আমেরিকাকে, কাউকে তো বলতে পারতেছেন না যে 2014 সালের নির্বাচন ছিল বিশ্বাসযোগ্য অবাধ অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য, তাহলে আপনি এত কথা বলতেছেন কিনা? আসেন 18 সালের নির্বাচন রাতের করেছেন, দিনের ভোট করেছেন রাতে, কোনো দিক দিয়ে তো আপনি বলতে পারতেছেন না। আজকে আপনাদের মুখোশ উন্মোচন হলো, অফিসিয়ালি আপনারা মেনে নিলেন এবং স্বীকৃতি দিলেন নিজেদের নির্বাচনকে নিজে, যে আমরা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারি নাই। তাহলে তো এই রেফারেন্স গুলো আপনারা দিতেন, এই রেফারেন্স গুলো আপনারা তো দিতে পারতেছেন না। সেই কারণে আমি বলতেছি এখন বাংলাদেশ যেখানে যাচ্ছে সেটা হলো ইনফ্যাক্ট এই যে পিটার হাস সাহেব ডিবি অফিসে যাচ্ছে, পিটার হাস সাহেব নির্বাচন কমিশন অফিসে যাচ্ছে, ব্রিটিশ হাইকমিশন যাচ্ছে, মানে মনে হয় কি আমরা কি আমাদের গার্জিয়ান তারা, তারাই কি আমাদের ত্রাণকর্তা, তাদের কথাই শুনতে হবে? স্বাধীন সার্বভৌম দেশ, অস্তিত্ব বিলুপ্ত হচ্ছে আমাদের, অ্যাটলিস্ট অ্যাকশনে, আমি বলছি না বাংলাদেশের সার্বভৌমত্ব, এটা কোন ধরনের সার্বভৌমত্ব, আপনাদের কোনো সে নাই,
কোনো বলা নাই, আপনার সমস্ত কর্মকাণ্ড যে আপনাদের অপকর্ম করছেন সেটা এস্টাবলিশ কেন আপনার চ্যালেঞ্জ করতে পারে না? ওই এখন পিটার সাহেবকে উন্নয়নের দোহাই দিচ্ছেন না কেন? তা তো প্রশংসা করে আপনাদের, কোনো দোহাই দিয়েই তো আপনারা পারতেছেন না। সুতরাং আমার কাছে মনে হয় যে এখন সামনে যে নির্বাচন, সেই নির্বাচনকে আপনাদের ভয় পাওয়ার অন্যতম কারণ এই যেগুলা বললাম, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আপনাদের সবচেয়ে বেশি ভয়ের কারণ। কারণ আপনারা হলেন এখন সংখ্যালঘু রাজনীতিবিদ, বাংলাদেশে সংখ্যালঘু রাজনৈতিক দল, এটা আপনাদের কাছে মনে হয়। রাজনৈতিক দল হিসাবে যখন আপনি সংখ্যালঘু, আপনার অবস্থা এখন জাতীয় পার্টি, তারপরে আরো যারা অন্যান্য পার্টি তাদের মতো অবস্থা হয়েছে, তা না হলে আপনারা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য যত প্রস্তুতি নেওয়া দরকার নিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে দেন, দেখা যাক কি হয়। আইন অঙ্গন একটি পরিস্থিতি আজকে তৈরি হয়েছে, আপনি এটাকে কি বলবেন? ও, আমি দেখলাম যে হাইকোর্ট একটা আদেশ দিয়েছে, সেটা কি বলছে? যে বিটিআরসি কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য সরাতে। আচ্ছা, তারেক জিয়া সাহেব একজন অফিসিয়াল রাজনীতিবিদ, একটা নিবন্ধিত পার্টির রাজনীতিবিদ, যেই দলটা পরপর দুই টান ক্ষমতায় ছিল, 10 বছর তারা ক্ষমতায় ছিল দুই দফায়, সেক্ষেত্রে তার বক্তব্য বিটিআরসি কে নির্দেশ সরানোর জন্য। আমাদের একটু পিছনে যাই যে একজন বিশিষ্ট রাজনীতিবিদের বক্তব্য নিয়ে তাদের ঘরনারই একজন ব্যারিস্টার, সিনিয়র মোস্ট লয়ার, প্রধান বিচারপতির কাছে গিয়ে বললেন যে একজন প্রধান বিচারপতিকে আমরা নামিয়েছিলাম, এরকম বক্তব্য দেওয়ার পর এটা আপনি আদালত অবমাননার জায়গাটায় নিয়ে এসে আপনি একটা রুল দেন। উনি জবাবে বলছিলেন, একজন বলছিল যতটুকু আমি জানি, কেউ বলছিলেন অন্য জায়গায় বিফোর ওখানে যাওয়ার আগে, হয়তো চেম্বার জাজ বা অন্য কেউ বলছিল যে রাজনৈতিক বক্তব্য নিয়ে আদালতে কেন আসে, কিংবা বাইরের বক্তব্য নিয়ে কেন ঘরে আসে, বিচার বিভাগে আসে, ভালো কথা বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে সেদিন যে বললেন, তো সেদিন বলছেন এবং বলা হয়েছিল আমরা একটু দেখে নিই বক্তব্যটা, পুরো দেখে নিই, পত্রিকাটা দেখে নিই, একটা সিদ্ধান্ত দিব, ইনফ্যাক্ট নাথিং উইল টেক প্লেস, ওটা কিন্তু কভার হয়ে গেছে বিষয়টা। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে যে বিআরটিসি কে বিআরটিসি বিআরসি কি বিটিআরসি কে বিটিআরসি কে যে নির্দেশ দেওয়া হলো যে বক্তব্য সরানো হোক, এটা কি রাজনৈতিক বক্তব্য? হ্যাঁ, তো এখন কি শপথবদ্ধ রাজনীতিবিদ যারা, তারা কি এস্টাবলিশ করতেছেন যে তারা বিএনপির এগেনস্টে সমস্ত স্টেপ নেবেন, কিংবা সরকার বিরোধী যারা আছে তাদের বিরুদ্ধে স্টেপ নেবেন? পরিষ্কার শপথবদ্ধ রাজনীতিবিদ কথাটা এনেছেন, এই যে রাজনীতিবিদ তাহলে আপনারা রাজনীতি করবেন? আপনাদের রাজনীতি তাহলে এইটা যে $1 বিলিয়ন পাচার হয়ে যাবে এই শাসনামলে, তার তদন্ত স্থগিত করবেন? এই কি শাসন ব্যবস্থা যে 12 বছর ধরে সাগরুনি হত্যা মামলার পুলিশ রিপোর্ট হবে না, তার জন্য কিছুই বলতে পারবেন না, কৈফিয়ত চাইতে পারবেন না, এইটাই কি সেই শপথবদ্ধ রাজনীতিবিদ? আর তারেক জিয়ার বক্তব্য সরাই ফেলতে হবে, কোথাও বক্তব্য দিতে পারবে না, কিংবা চিকিৎসার জন্য সবাই যাইতে পারবে বিদেশ, আপনি ফখরুল ইসলাম আলমগীর আমি ধরি, সেও বিদেশ গেছে, মির্জা আব্বাসও বিদেশ যায় চিকিৎসার জন্য, ওদের চিকিৎসা দেশে নাই, সরকার পক্ষে আমি বাদই দিলাম, আর অফিসিয়ালি সরকার বলতেছে খালেদা জিয়ার সমস্ত চিকিৎসা বাংলাদেশে আছে। তো বাংলাদেশে খালেদা জিয়ার চিকিৎসা আছে, ওদের নাই, এই মুকুল ইসলাম আলমগীর বলি, মির্জা আব্বাস বলি, তারা তো খালেদা জিয়ার জনপ্রিয়তা, রাজনৈতিক প্রজ্ঞা, তার কাছে তো কিছুই না, তুচ্ছ ধুলিকণা সমান, তাদের চিকিৎসা সিঙ্গাপুরে হবে আর খালেদা জিয়ার চিকিৎসা সিঙ্গাপুরে হবে না, এই জন্য কি শপথবদ্ধ বিচার বিভাগ, শপথবদ্ধ বিচার বিচারপতি? না? ধন্যবাদ। দুঃখজনক, খুবই দুঃখজনক রাজাকে ভাই। দর্শক শুনছিলেন সমসাময়িক বিষয় নিয়ে আবু হেনা রাজাকে চুলচেরা বিশ্লেষণ। আমাদের এই আলোচনা আগামীতেও অব্যাহত থাকবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।